কর্তৃক এই অ্যাপ কন্টেস্ট সিজন 4 এর সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা অ্যাপ কন্টেস্টের জন্য। আমরা বিশ্বাস করি একটা অ্যাপস তথা একটা আইডিয়া বাংলাদেশকে চেঞ্জ করে দিতে পারে, এবং সেই লক্ষ্যে যে অ্যাপ কন্টেস্ট চলছে এইটার মধ্য দিয়ে আমরা নতুন প্রজন্ম থেকে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার কিছু সৈনিক পাব। প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা 2016 এর পক্ষ থেকে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিএসি ডিপার্টমেন্টের উদ্যোগে এবং ইএটিএল এর সম্মিলিত উদ্যোগে একটা সেমিনার অ্যারেঞ্জ করা হয়েছিল আজকে। এই ধরনের সেমিনার অ্যারেঞ্জ করার কারণে আমাদের স্টুডেন্টের মধ্যে এক সুন্দর একটা মোটিভেশন প্রক্রিয়া অলরেডি চলে এসেছে। ইএটিএল এর আগেও আমাদের এখানে এসেছিল, আমরা তাদের প্রতি আসলে অনেক কৃতজ্ঞ। অ্যাপস এর আইডিয়া রয়েছে, ইনশাআল্লাহ আমরা সেগুলো সাবমিট করব এবং ভবিষ্যতে দেখা যাবে। যে আমরা আশা করি যে ইএটিএল এর প্রথম যে প্রাইসটা রয়েছে সেটা ইনশাআল্লাহ আমরাই নিয়ে আসবো, আশা করি কাম হবো। বাংলাদেশ আইসিটি ডিভিশন অনুমোদিত ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় ইএটিএল প্রথম আলো অ্যাপস কন্টেস্ট 2016 সিজন 4 পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজনের জন্য কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের সেমিনারের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের মাঝে নতুন নতুন চিন্তাধারার, নতুন নতুন ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে আমরা অধিষ্ঠিত করতে পারবো, এই আশা ব্যক্ত করতেছি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইএটিএল প্রথম আলো অ্যাপস কন্টেস্টের উপরে সেমিনার আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করছে নতুন নতুন অ্যাপসের আইডিয়া থিঙ্কিং এর বিষয়ে, যেটা আসলে আমাদের অনেক বেশি দরকার ছিল। এতে আমাদের থিঙ্কিং এর পাওয়ারটা বাড়ছে, আমরাও স্বপ্ন দেখছি, আমরাও বিভিন্ন টাইপের অ্যাপস বানাবো এবং আমরা কম্পিটিশনে অংশগ্রহণ করবো।